অত্যন্ত খুশি হল রাজ আজ। ওদের যে শুরুটা খুব ভালো হয়েছে, ওইটা গেলে শুরুটাতে একটু দূর থেকে। ক্যানিং থেকে শুরু করে ঘন্টা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত 300 ইঞ্জোর আছে। কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। সুরেন্দ্র বাবু ভোট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে, তারপরেও এই যে সন্ত্রাস চলছে, যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দল নেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন না 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। অনেকে ভেবেছে যে আমি ভেবে যাবো, আমি তো ভেবে যাবো, আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, এমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিং এ আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে, তাল জল জল ঘেয়া দয়া। তো একটা পাড়া বলল ইলেকট্রিক অফ আছে চারদিন। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা, লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা, ডায়মন্ড আর হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেন, কোন লোক ভোট দিতে পারে। আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস, অর্থাৎ 12টা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে, আপনাদের এজেন্ট বার করে, এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো। আমি 4টে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগত ভাবে কি করতে চাইছি বলব। আমি আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত, সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়, আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায়। আমার যে কাজ আমি আমার জনগণকে দিয়ে করা উচিত, আমি সেটা করার চেষ্টা করছি। এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান, এটা দেখুন এইরকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব? আজকে 5-6 দিন আছে, আরো কত 6 দিন থাকতে হবে তারা জানে না। তবু তো তারা বাড়িতে যেভাবে থাকেন, সকালবেলা উঠেন, বাথরুম করেন, ব্রাস করেন, চা খান, ঘরের লোক চা করে দেয়, এগুলো কি শিবিরে সম্ভব? এখানে সকলের জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন এক টুকরো ডিম ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর ভাত হয়নি, এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন, প্রত্যেকে গরমের মধ্যে প্যাচপেচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে, এত অভাব তো এদের নেই। প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন, কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি, চোরেদের পার্টি করুন। আমি এগুলো নিয়ে কিছু বলবো না, আমি বিরোধী দল নেতা, এগুলোর কাজ সংগঠনের কাজ।
তার জন্য সংগঠন আছে, তাদের জন্য কমিটি আছে, তারা বলবে। আমি এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশে কত পরিবার ঘটছে না, ওখানে 254 মিট করলাম, এখানে প্রায় 100 উপরে মিট করলাম, আমি নিজেই তো 350 উপরে মিট করি। আমার ধারণা 3-4 হাজার পরিবার ঘর ছাড়া। শুভেন্দু বাবু, কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা না বিষ্ণুপুর, কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ এখানে কি লোকসভা? বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে, যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে, এবং অন্য জায়গায় 1-1.5 লাখ-2 লাখ লোক লিড হয়েছে, এখানে মনে হয় 45,000-41,000, এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল, মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে, সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে, কিন্তু ফলটা তো বিগত 18 সাল থেকেই শুয়ে দিয়েছে। তারপরেও যে 260টা বুথের মধ্যে 30টা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা, 30টা বুথকে ধরে টার্গেট করে মারছে, একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোনো নির্বাচনে, তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে। এবং দুটো শর্ত, আমাদের দলে চলে আয় আর জরিমানা, টাকা তো ওদের দিতেই হবে, যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে, সে স্যারেন্ডার করো আর পতাকা বলে। যেখানে বলেছিল যে সংসদ 4 লক্ষ ভোটের ব্যবধানে জিতলে, সেখানে প্রায় 7 লক্ষ ভোটের ব্যবধানে। আপনি নিজে ভোট দিতে পেরেছেন, আপনার পরিবার ভোট দিতে পেরেছে, আপনি কাকে প্রশ্ন করছেন? এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি? ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সৌমেন্দু মিত্র? ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাইড়ি? আবুল হাসনত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন? অমল দত্ত কি ওর থেকে কম দর? ভারত বিখ্যাত সাংসদ, যে দল করতে পারে, সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত, ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত মানে আনপপুলার ছিলেন, তাদেরকে লড়ে 30,000-40,000-60,000-70,000 জিততে হয়েছে, আর ইনি এমন ধনুর্ধর, 7,19,000 না 10,000। দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পাইনি, কোথাও পুলিশ ব্যবহার করতে দেয়নি, কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন? আমি যদি বিজেপি করে কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডারে, এমএইচ কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে, রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বসে আছে, আমতলা আসার 5টা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তার আগে বলে দিয়েছে সরিয়ে দে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে, আমরা আই উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে, ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোন ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনের, ছেড়ে দিব ভেবেছেন আপনি? ছেড়ে দেওয়া হবে, লড়াই চলছে, চলবে। উনি বলেন যে আমি আমন্ত্রিত পাইনি, এই ব্যাপারে আমি কি বলবো? উনি বলেন যে আমি আমন্ত্রিত পাইনি, এই ব্যাপারে আপনি কি বলবো? আমি অত্যন্ত খুশি হলাম আজ আজ মোদী যে শুরুটা খুব ভালো হয়েছে, ওইটা গেলে শুরুটাতে একটু দূর থেকে একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা দেব। এখানে অভিজিৎ দাস ভবি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের
মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন। আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোন সাংবাদিক বন্ধুকে ডাকি, আমি এখানে আসছি সূচনাও দিই, আমি বারুইপুরে গেছিলাম কোনো সাংবাদিক ছিল না, অতএব আমি সব প্রচার করি না, আমার প্রয়োজন হয় না। আমি নিষ্ঠার সঙ্গে একুশের উপরও কাজ করেছি, এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো। যারা মাথা নিচু করতে চান না, অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না, যারা জরিমানা দিতে অসমর্থ, যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও, তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে। আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব, আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে। এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে, আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে রিগিংয়ে নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডা, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেটনিং, সকালবেলা মক পোলে 300-400 করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতি ঘাসফুল ছাড়া আর সব প্রতীকের ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল ওদের, একটা অফিসিয়াল 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া, একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবো, আজকে বলছি।